আপনারা দেখছেন বর্তমানসময়.com। নমস্কার, আমি সৌমি। আপনারা দেখছেন বর্তমানসময়.com। তর্কে নয় যুক্তিতে আমরা এই শুধু খবরে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সময় এই মুহূর্তে। লোকসভা ভবন থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন করোনাকালীন পরিস্থিতিতে 2021 অর্থনৈতিক বাজেট পেশ করলেন। এই বাজেটে উল্লেখিত ছিল 2021 অর্থনৈতিক ক্ষেত্রে নতুন কি কি নিয়ম আসতে চলেছে, পাশাপাশি নতুন বাজেট কি কি সুযোগ সুবিধা ভারতবাসী পেতে চলেছে তাও তিনি জানালেন। For the first time globally, social security benefits will be extended to gig and platform workers. 2021-এ আত্মনির্ভর ভারতের বাজেট নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন এই বাজেট করোনাকালে ভারতের আত্মবিশ্বাস আরো বাড়াবে। পাশাপাশি তিনি বলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের বিকাশের কথা চিন্তা করা হয়েছে এই বাজেটে। आज का बजट भारत के आत्मविश्वास को उजागर करने वाला। উত্তরবঙ্গ উৎসবে সূচনার অনুষ্ঠানে উপস্থিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নতুন বাজেট নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করলেন, পাশাপাশি রাষ্ট্রীয় দ্রব্য বেসরকারিকরণের বিরোধিতাও করলেন। আজকে একটা বাজেট করেছে, আবার দাম বাড়বে, তৈরি থাকুন। 2.5 টাকা করে পেট্রোলে এগ্রিকালচারাল যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আছে তার মধ্যে আবার শেষ বসিয়েছে, এবং 4 টাকা ডিজেলে শেষ বসিয়েছে। চাষিরা ডিজেলের চাষ করতে গেলেও ওই শেষ আবার গেল। ভারতীয় জনতা পার্টির জনসভায় শুভেন্দু অধিকারী উপস্থিত হয়ে নতুন অর্থ বাজেটের প্রশংসা করলেন, পাশাপাশি বলেন তৃণমূল কংগ্রেস থেকে একের পর এক নেতা এবং কর্মীরা পদত্যাগ করছেন এবং তৃণমূলকে ধাপ্পাবাজ বলেও কটাক্ষ করলেন তিনি। আজকে নির্মলা সীতারামন অর্থমন্ত্রী বাজেট পেশ করেছে, বাজেটটার দিকে তাকিয়ে দেখুন। বাজেটটা পড়ার পরে তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানির বলার একটা কিছু থাকবে না। নতুন বাজেট নিয়ে উত্তেজনার মধ্যেই সোমবার রানাঘাটে নতুন পুর প্রশাসক নির্বাচন করা হলো কুশলদেব বন্দ্যোপাধ্যায়কে। প্রাক্তন পুর প্রশাসক পার্থসারথী চট্টোপাধ্যায় ইস্তফা দেওয়ার পর সোমবার নতুন পুর প্রশাসক হিসেবে নির্বাচন করা হলো কুশলদেব বন্দ্যোপাধ্যায়কে। তিনি জানান রানাঘাটের উন্নতি শিখরে নিয়ে যেতে তিনি যথাসাধ্য চেষ্টা করবেন। আপনারা দেখছেন বর্তমানসময়.com। তর্কে নয় যুক্তিতে আমরা এই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমানসময়.com। আপনারা দেখছেন বর্তমানসময়.com। যখন জীবনের বিশ্বাস সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন তুই ভালোবাস যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম বেশ যাক তোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া। কিরে তোদের হলো? পিপি বর এসেছে। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া। আপনারা দেখছেন বর্তমানসময় .com।